রাজধানীর অন্যতম ব্যস্ত একটি স্থান হলো পুরাতন মোটরস্ট্যান্ড এলাকা। মোটর চালকদের পাশাপাশি প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার যাত্রীর আসা যাওয়া লেগে থাকে এই মোটরস্ট্যান্ডে। কিন্তু বিগত 5 বছর ধরে এই মোটরস্ট্যান্ডে নেই কোনো শৌচাগার। এ নিয়ে প্রতিনিয়ত দুর্ভোগে শিকার হতে হচ্ছে মোটর শ্রমিক ও স্ট্যান্ডে আগত যাত্রীদের। এ বিষয়ে স্ট্যান্ডের এক মোটর শ্রমিক জানান, পূর্বে এই স্ট্যান্ডে একটি শৌচাগার ছিল, কিন্তু কয়েক বছর পূর্বে পুরাতন মোটরস্ট্যান্ড এলাকায় পার্কিং জোনের কাজ শুরু হওয়ার সময় সেই শৌচাগারটি ভেঙে ফেলা হয়। তারপর পুনরায় সেই শৌচাগারটি নির্মাণের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। এর ফলে স্থানীয় ব্যবসায়িক মহল, গাড়ির চালক এবং যাত্রীদের প্রচণ্ড সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে মহিলা যাত্রীদের সবচেয়ে বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। উন্মুক্ত স্থানে শৌচ কর্ম সারতে হচ্ছে মানুষকে, এতে করে এলাকায় দূষণ ছড়াচ্ছে। তাই অতি দ্রুত সমস্যা সমাধানের জন্য আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের নিকট আবেদন জানান স্থানীয় ব্যবসায়ী ও মোটর স্ট্যান্ড চালকরা। আজকে প্রায় প্রতিদিন লাখ খানেক লোক ট্রানজ্যাকশন হয় যাতায়াত করে বিভিন্ন সাইড থেকে, নর্থ থেকে, ইস্ট ওয়েস্ট থেকে। যেখানের মধ্যে দীর্ঘ 5 বছরের এলাকা সুলভ ভাঙছে, ভাঙার পর আর দ্বিতীয় কোনো সুলভের বন্দোবস্ত করা হয়েছে না। রিক্সা চালক, অটো চালক এবং যাত্রীরা ভীষণভাবে অসুবিধা হচ্ছে। এই বিশেষ করে এই মোটর স্ট্যান্ড, এই পুরোনো মোটর স্ট্যান্ড চত্বরে একটা লেট্রিন নেই, বাথরুম করার মতো কোনো পরিস্থিতি, জলের কোনো বন্দোবস্ত নেই, খুবই দুঃখজনক। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলারা তো মানে ভীষণ সমস্যা করে। তার মানা করেন জানা যে আয়ে প্যাঞ্জারে প্যাঞ্জার, লোকের লোকের দোকানদার দোকান যে আয়ে হই এখানে প্যাচ্ছাপ করতেছে। আমি বারণ করলে লোক, তুমি কে? স্বাভাবিক না, আমার বাপের দিনের সম্পদ না, তুমি কে? এই যে এই জায়গাটা, এই হাল। আমরাও গাড়ি চালাই, তোমার সময় প্যাঞ্জারও দুর্গন্ধে কোষানো লই আমি গাড়িটা, কী করুন? স্কুল বেড়াতে একান্ত দরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।